ঈদের ছুটি শেষ হলো দেশের বিভিন্ন স্থানে পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থী আছে। দেশের দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা, সময় কাটাচ্ছেন পছন্দের বিনোদন কেন্দ্রে। সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটি শেষ হলেও হাজারো মানুষের পদচারণায় এখনো মুখর দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র। বান্দরবানে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে ভিড় করছে দর্শনার্থীরা, ঘুরে বেড়াচ্ছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি পর্যটন কেন্দ্রগুলো এখন দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। পরিবার পরিজন নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি দর্শনার্থীরা। এত সুন্দর গাছগাছালি এবং এত সুন্দর ডেকোরেশন, ঘোরার মজাটাই আলাদা। স্কুল বন্ধ, এখন বন্ধের ছুটিতে আমরা বেড়াচ্ছি। তবে জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় নাফাকুম, বগালেক, দেবতাকুম সহ দর্শনীয় স্থানগুলোতে যেতে পারছে না পর্যটকরা। এতে হতাশ সেখানকার ব্যবসায়ীরা। আমরা অনেক বুকিং পাওয়ার আশা রাখছিলাম, কিন্তু আসলে ওই স্পটগুলো বন্ধ থাকার জন্য অনেক টুরিস্ট আসতেছে না। সাভারের ফ্যান্টাসি কিংডমে ঢল নেমেছে বিনোদন প্রেমীদের, তাদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দেয় ওয়াটার কিংডম। কর্তৃপক্ষ জানিয়েছে এবার দর্শনার্থীদের জন্য নতুন রাইড যুক্ত করা হয়েছে। আমাদের এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ ছাড়া হয়েছে এবং নতুন নতুন কিছু রাইড সংযোজন করা হয়েছে। এদিকে দর্শনার্থীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ঈদের দিন থেকেই দেশের নানা প্রান্ত থেকে এখানে আসছেন দর্শনার্থীরা। প্রতি বছরই আমাদের এখানে আসা হয়। অনেক সুন্দর একটা জায়গা, যে আসবে সবারই ভালো লাগবে। পার্কের ব্যবস্থাপনা পরিচালক জানালেন, দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই বছর আমরা নতুন কিছু রাইড আমরা স্থাপন করেছি, সকল বয়সী দর্শকদের জন্য আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট রাখা আছে, বিশেষ করে শিশু কিশোরদের জন্য। এছাড়া বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করেছেন লাখো পর্যটক। নগর জীবনের যান্ত্রিকতাকে দূরে ঠেলে সাগরের সুনীল জলরাশিতে বাঁধ ভাঙা আনন্দে মাতেন ভ্রমণ পিপাসুরা। সমুদ্র সৈকত ছাড়াও হিমছড়ি ঝর্ণা, ইনানির পাথুরে সৈকত, পর্যটন স্পট দড়িয়ানগর, ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, রামুর বৌদ্ধ মন্দিরেও ভিড় ছিল পর্যটকদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ। Thank you.